নমস্কার, আমি ডক্টর অরুন্ধতী চক্রবর্তী, অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট। ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আজকের আমরা কথা বলব ইউটারাইন ফাইব্রয়েডস নিয়ে। ইউটারাইন ফাইব্রয়েডস অত্যন্ত কমন একটা ফাইন্ডিং মহিলাদের মধ্যে, এতই কমন যে 75-80% মহিলাদের ফাইব্রয়েডস থাকতে পারে। কিন্তু মোস্ট অফ দ্য টাইমস মহিলারা এটা যদি সিমটমস না থাকে আনডায়াগনোসডই থেকে যায়। এবার আসবো ফাইব্রয়েড জিনিসটা কী। ফাইব্রয়েডের ব্যাপারে গুগল মামার প্রচুর মিসকনসেপশনস মাথায় ঢুকিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি আছে। ফার্স্ট কথাটাই লেখা থাকে ফাইব্রয়েড ইজ এ টিউমার। এবার টিউমার কথাটা শুনলেই সবার মনে একটা আতঙ্ক জেগে যায়। টিউমার মানে হয়তো ক্যান্সারের দিকে হতে পারে, কিন্তু টিউমার কথাটার মানে হচ্ছে একটা গ্রোথ। ফাইব্রয়েড বেসিক্যালি একটা বিনাইন গ্রোথ যেটা ইউট্রাসের মাসেল লেয়ার থেকে তৈরি হয়। এবার ফাইব্রয়েড কী কী ধরনের হয়, গ্রসলি বলতে গেলে ফাইব্রয়েডকে তিন রকমভাবে ডিভাইড করা যেতে পারে। এক হচ্ছে সাবসেরোসাল, মানে হচ্ছে মাসেল লেয়ার থেকে ডেভেলপ করে সেটা যদি ইউট্রাসের বাইরের দিকে ঠেলে বেরিয়ে আসার চেষ্টা করে সেটা হচ্ছে সাবসেরোসাল। যদি মাসেল লেয়ারের মধ্যেই লিমিটেড হয়ে থাকে সেটাকে বলে ইন্ট্রামিউরাল, আর যদি সেটা ইউট্রাসের ভেতরের লেয়ারের দিকে ঠেলে আসে তাহলে সেটাকে বলে হচ্ছে সাবমিউকোসাল। সবথেকে নটোরিয়াস অ্যান্ড ঝামেলা হয় হচ্ছে সাবমিউকোসালগুলোকে নিয়ে। এবার একে একে আসি ফাইব্রয়েড কেন হয়। এবার মেডিকেল সায়েন্সের প্রচুর ডিসকভারিজ, প্রচুর স্টাডিজের পরেও ফাইব্রয়েডের এক্স্যাক্ট কারণকে পিনপয়েন্ট করা যায়নি। অনেকগুলো কারণের মধ্যে কিছু জিনেটিক কজেস পাওয়া গেছে, কিছু কিছু ক্ষেত্রে মা বা মায়ের সাইডের মাসি দিদি এদের ফাইব্রয়েড থাকলে একজন মেয়ের ফাইব্রয়েড ডেভেলপ করার একটা রিস্ক বেশি থাকে। যারা স্মোকার্স, যারা অ্যালকোহলিক্স, যাদের ডায়েটরি ফাইবার্স কম থাকে, যারা রেড মিট জাতীয় মিট বেশি খায়, তাদের ফাইব্রয়েডস হওয়ার চান্স অনেক বেশি হয়। কিন্তু এক্স্যাক্ট কোনো কারণকে পিনপয়েন্ট করা যায়নি ফাইব্রয়েডের জন্য। নেক্সট আমরা আসব যে ফাইব্রয়েডস কীভাবে ডায়াগনোসড হতে পারে একজনের, মানে কী কী কারণে আপনি একজন ডাক্তারের কাছে আসলে আপনার ফাইব্রয়েড ডায়াগনোস হওয়ার চান্স আছে। মোস্ট কমনলি হচ্ছে কিছু মহিলারা খুব হেভি ব্লিডিং নিয়ে আসে, হেভি ব্লিডিং অ্যালং উইথ পেন প্রচণ্ড রকম, ক্লটস খুব বেশি আসতে পারে, অনেক দিন ধরে ব্লিডিং হতে পারে। দিস ইজ দ্য মোস্ট কমন সিমটম। তাছাড়া আর একটা কমন সিমটম হচ্ছে রেকারেন্টলি অ্যাবর্শন হচ্ছে বা প্রেগনেন্সি আসতে পারছে না, এই দুটো হচ্ছে মেন কয়েকটা সিমটমস। আরও কিছু কিছু সিমটমস হয়, যেমন কিছু মহিলারা যখন ফাইব্রয়েড খুব বড় হয়ে যায় সাইজে, তাদের ইউরিন পাস করতে গেলে বা স্টুল পাস করতে গেলে একটা সমস্যা হতে পারে। আর একটা জিনিস নিয়ে অনেকে প্রেজেন্ট করতে পারে, সেটা হচ্ছে অন্য কোনো সিমটমস নয়, জাস্ট পেটটা ফুলে যাচ্ছে, পেটটা একটা কেমন ফোলা জিনিস মতো লাগছে। তো ফাইব্রয়েডস একটা সিঙ্গেলও হতে পারে ইউট্রাসে, আর মাল্টিপল ফাইব্রয়েডসও হতে পারে। সিমটমসগুলো যেগুলো বললাম সেগুলোই বেসিক্যালি, ব্লিডিং বেশি হতে পারে, ফাইব্রয়েডস কখনো কখনো মিসক্যারেজের কারণ হতে পারে, ফাইব্রয়েডস যদি প্রেগনেন্সিতে থাকে, মানে কোনো প্রেগনেন্ট মহিলা যদি অলরেডি ফাইব্রয়েডস থাকে, 50% অফ দ্য ক্ষেত্রে ফাইব্রয়েড বাড়তে পারে, বাকি ক্ষেত্রে কখনো কখনো সেম সাইজে থাকে, আর কখনো কখনো ফাইব্রয়েডস খুব কম ক্ষেত্রে কমেও যেতে পারে। আর একটা কমন প্রবলেম যেটা ফাইব্রয়েডস ইন প্রেগনেন্সিতে হতে পারে সেটা হচ্ছে ফাইব্রয়েড কখনো কখনো ডিজেনারেট করে প্রেগনেন্সির সময়, এটাকে রেড ডিজেনারেশন বলে। রেড ডিজেনারেশন অফ ফাইব্রয়েড যদি হয় প্রেগনেন্সির সময় তাহলে সিভিয়ার পেন নিয়ে একজন মহিলা প্রেজেন্ট করতে পারে। প্রেগনেন্সিতে জেনারেলি যে কোনো রকম পেন ইজ আ ব্যাড সাইন, যদি ফাইব্রয়েডের সাথে কেউ পেন বা বমি হচ্ছে বা জ্বর জ্বর ভাব লাগছে এইরকম নিয়ে প্রেজেন্ট করে সেটা জেনারেলি রেড ডিজেনারেশনকে ইন্ডিকেট করে। এগুলো হলো সিমটমস। এবার হচ্ছে ফাইব্রয়েড ডায়াগনোসিস কী করা হয়। ফাইব্রয়েড ডায়াগনোসিস খুব কমনলি যেটা হয় সেটা হচ্ছে ইউএসজি দ্বারা। আপনার কোনো মাসিকের সমস্যা বা রুটিন আপনার ইনফার্টিলিটি চেক আপের জন্যে কোনো ইউএসজি দেওয়া হলো, তাতে আপনার একটা ফাইব্রয়েড ডায়াগনোসড হলো আল্ট্রাসোনোগ্রাফিতে। আল্ট্রাসোনোগ্রাফি ক্যান বি ট্রান্স অ্যাবডোমিনাল, বা যদি কোনো স্পেসিফিক কারণে ট্রান্স ভ্যাজাইনাল করা হচ্ছে তখনও যে ফাইব্রয়েডসগুলো সাবমিউকোসাল হয় সেগুলো ডিসকভার্ড হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ফাইব্রয়েড যখন বড় হয়ে যায় তারা সারাউন্ডিং স্ট্রাকচারসগুলোকে প্রেস করতে পারে, যেমন পেচ্ছাপের নল যেগুলো হয় যেটাকে বলে ইউরেথ্রা, ইউরেটাস, এইগুলোর উপরে প্রেশার করতে পারে। এইসব ইউরিনারি সিমটমসের জন্যে
এক্স্যাক্টলি ফাইব্রয়েডটা কত বড়, কতটা প্রেস করছে সারাউন্ডিং স্ট্রাকচারসগুলোকে, আর আদৌ সেটা অ্যাকচুয়ালি ফাইব্রয়েড না অন্য কোনো জিনিসের মতো মিমিক করছে, সেটা দেখার জন্য কখনো কখনো সিটি স্ক্যান বা এমআরআই দরকার হতে পারে। এরপর হচ্ছে ফাইব্রয়েডের ট্রিটমেন্ট কী। ফাইব্রয়েড যখন ছোট থাকে বা সিমটমস যখন মাইল্ড থাকে, তখন কিছু কিছু মেডিসিনস দিয়ে ফাইব্রয়েড অ্যাসোসিয়েটেড ব্লিডিং যেগুলো হয় সেগুলোকে কম করা যেতে পারে। ট্র্যানেক্সামিক অ্যাসিড টাইপের ওষুধ, কিছু কিছু হরমোনাল পিলস, কম্বাইন্ড কন্ট্রাসেপটিভ পিলস বা আরও কিছু কিছু হরমোনাল পিলস হতে পারে, যেগুলো ইনিশিয়ালি ফাইব্রয়েডের সাথে রিলেটেড যে ব্লিডিং আছে সেটাকে কম করার জন্য ইউজ হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে ফাইব্রয়েডকে ছোট করার জন্য কিছু কিছু মেডিসিনস ডাক্তারবাবু আপনাকে প্রেসক্রাইব করতে পারে। যখন সিভিয়ার সিমটমস হয় তখন আলট অফ টাইমস সার্জারি দরকার হতে পারে। এবার ডিপেন্ডিং অন ইয়র প্ল্যানস ফর ফিউচার প্রেগনেন্সি ফাইব্রয়েডের সার্জারিসগুলো ভ্যারি করে। যার প্রেগনেন্সি কমপ্লিট হয়ে গেছে, যার দুটো বাচ্চা আছে বা তিনটে বাচ্চা আছে, সে আর প্রেগনেন্সি প্ল্যান করছে না, তো তার ক্ষেত্রে দ্য হোল ফাইব্রয়েড অ্যালং উইথ দ্য ইউট্রাস মাইট বি রিকোয়ার্ড টু বি রিমুভড। আর যাদের ক্ষেত্রে কোনো প্রেগনেন্সি এরপরে ফার্দার তারা প্ল্যান করছে, তাদের ক্ষেত্রে জাস্ট ফাইব্রয়েডটাকে রিমুভ করার দরকার হতে পারে, তাকে মায়োমেকটমি বলে। মায়োমেকটমি ওপেন সার্জারির দ্বারাও হতে পারে আর কখনো কখনো ল্যাপারোস্কোপির দ্বারাও হতে পারে। আর যেটা হিস্টেরেক্টমির কথা হলো, যে ইউট্রাস পুরো বাদ দেয়া, সেটাও কখনো কখনো ল্যাপারোস্কোপিক, কখনো কখনো দ্যাট ইজ ল্যাপারোস্কোপিক, কখনো ওপেন সার্জারি, বা কোনো কোনো ক্ষেত্রে ভেজাইনাল রুটেও যদি ফাইব্রয়েডের সাইজ খুব ছোটো হয় তাহলে সেটাও করা যেতে পারে। আর একটা হচ্ছে যে যদি ফাইব্রয়েডস সাবমিউকোসাল হয়, মানে জরায়ুর ভেতরের লেয়ারকে ঠেলে ঢুকছে, তাহলে কখনো কখনো হিস্টোস্কোপিক রিমুভাল অফ ফাইব্রয়েডসও দরকার হতে পারে। হিস্টোস্কোপি বেসিক্যালি জরায়ুর মানে সার্ভিক্সের থ্রু দিয়ে একটা ইনস্ট্রুমেন্ট ভেতরে ঢুকিয়ে ফাইব্রয়েডকে ভেতর থেকে রিমুভ করা। আর একটা বিষয় যেটা অনেকেরই কোয়ারিজ থাকে, সেটা হচ্ছে ফাইব্রয়েডসের অপারেশন হওয়ার পরে ফাইব্রয়েড আর হবে না তো? এটার 100% গ্যারেন্টি দেওয়া যায় না, এই কারণে কারণ যেগুলো খুব ছোট সিডলিং ফাইব্রয়েড থাকে সেগুলো কখনো কখনো জাস্ট মায়োমেকটমি করে বড়টা বাদ দেওয়ার পরে কখনো কখনো এই সিডলিং ফাইব্রয়েডগুলো সাইজে বাড়তে পারে। তো আফটার মায়োমেকটমি সামটাইমস ইউ মাইট রিকোয়ার সার্জারিজ লেটার অলসো ফর রিমুভাল অফ ফাইব্রয়েড। তো যাদের শুধু একটা সিঙ্গল ফাইব্রয়েডস থাকে তাদের জেনারেলি শুধু সেই ফাইব্রয়েডটা বাদ দিয়ে দিলে তারপরে আর জেনারেলি রেকারেন্স হয় না। বাট যাদের ক্ষেত্রে প্রচুর মাল্টিপল ফাইব্রয়েডস আছে ইউট্রাসের মধ্যে, ছোটো ছোটো ফাইব্রয়েড, বড় বড় ফাইব্রয়েড, যাদের সার্জারিতে মেনলি বড় ফাইব্রয়েডগুলো রিমুভ করা হয়েছে, ছোটো একদম মাইনার যেগুলো ফাইব্রয়েড সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে কখনো কখনো আবার পরে আর একটা সার্জারি দরকার হতে পারে ইফ দো স্মল ফাইব্রয়েডস ইনক্রিজ ইন সাইজ। আর ফাইব্রয়েডস যাদের শ্রিঙ্ক করার জন্য ওষুধ দেওয়া হচ্ছে, দ্যাট ওনলি ডিক্রিজেস দ্য সাইজ অফ দ্য ফাইব্রয়েড, দ্যাট ডাজ নট মেক দ্য ফাইব্রয়েড ডিসঅপিয়ার অ্যাট অল। যার কোনো কারণে সার্জারি ডিলেড হচ্ছে, তার হেমোগ্লোবিন কম বা সে এটা কনসিভ করার চেষ্টা করছে, এক্ষুনি সে কোনো রকম অপারেশনের দিকে যেতে চায় না বা কিছু, তাদের ক্ষেত্রে কখনো কখনো ফাইব্রয়েড শ্রিঙ্ক করার জন্য ওষুধ দেওয়া হতে পারে। বাট দ্যাট ডাজ নট ডিজলভ দ্য ফাইব্রয়েড কমপ্লিটলি, সেটাতে ফাইব্রয়েডের সাইজ কমতে পারে, কিছু দিনের একটা টাইম পিরিয়ড পাওয়া যেতে পারে যাতে পেশেন্ট হেলথের দিক থেকে ইম্প্রুভ করে যায়, বাট দ্যাট ডাজ নট ডিজলভ দ্য ফাইব্রয়েড কমপ্লিটলি। তো পুরো ব্যাপারটা আপনাদের এত খোলাখুলি বোঝানো এই কারণেই যে কোনো আল্ট্রাসাউন্ডে কখনো যদি আপনার ফাইব্রয়েড ডিসকভার্ড হয় ডিউ টু সাম রিজনস, মোস্ট অফ দ্য টাইমস ইট ডাজ নট রিকোয়ার এনি ট্রিটমেন্ট। যদি সিমটমস থাকে অনলি দেন ইয়োর ডক্টর মাইট গো ফর আ ট্রিটমেন্ট ফর ইট। তো জাস্ট যদি একটা ফাইব্রয়েড ইউএসজিতে থাকে, ছোটো ফাইব্রয়েড, যেমন এটাকে স্পেসিফিক্যালি সিডলিং ফাইব্রয়েড বলে, যেগুলো 1 সেন্টিমিটারের ছোটো হয়, মাল্টিপল ছোটো ছোটো ফাইব্রয়েডস আছে ইউট্রাসে বা কিছু, দ্যাট মাইট নট রিকোয়ার এনি ট্রিটমেন্ট। সো ডোন্ট প্যানিক ইফ ইউ এভার আর হ্যাভিং সিমটমস যেগুলো আমি এক্সপ্লেন করলাম, তাহলে ফার্স্ট কনসাল্ট ইয়োর গাইনোকোলজিস্ট অ্যান্ড নট গুগল। থ্যাংক ইউ।